হ্যালো বন্ধুরা, আবার অনেকদিন পর এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, এখন হচ্ছে সত্যবেলা, এখন এক জায়গায় বেরোবো বলে রেডি হচ্ছি। তো চলো যাই। এই যে এসে পড়েছি, এসেছি হচ্ছে আজকে আমার সেজো কাকার ছেলের বার্থডে, তাই নিমন্ত্রণ করেছে। এখানে এসেছি আমরা সবাই, আমি আমার যার ছেলে। দেখতেই পাচ্ছ সবাই বেলুন নিয়ে খেলছে। আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ গান চলছিল তো, নাহলে আবার কপিরাইটের ব্যাপার আছে। তো দেখো কি সুন্দর খেলছে এখানে এসে। আগে তো সব জায়গায় গেলে কান্নাকাটি করতো, এখন আর কোনো কান্নাকাটির বালাই নেই। তো সবাই মিলে বেশ ভালোই খেলাধুলা করছে। তো আমাদের সকালবেলা ফোন করেছিল, ফোন করে নিমন্ত্রণ করলো, তো ওই জন্য আমরা সন্ধ্যাবেলা গিয়েছি। তারা ঘুরে ঘুরে ব্যাস ভালো মতো ছেলেটার জন্য কিছু কিনতেও পারিনি, মানে এতই শর্ট টাইম ছিল। তো যাই হোক, একটা মোটামুটি জিনিস নিয়ে আর চলে গেছি। দেখো আমার ছেলে কি সুন্দর খেলছে একা একা। তো বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো। খাবারও খাবো, খেতে পারবো না হয়তো, মানে খাবারটা প্যাক করে নিয়ে চলে আসবো এসে রাতে বাড়িতে সবাই মিলে বসে খাবো। তো এতক্ষণ বসেছিলাম, এবার হচ্ছে কেক কাটার পালা। এই যে দেখতে পাচ্ছ সবাই এসেছে, বন্ধুরা ওরা কেক কাটছে, সবাই রয়েছে এখানে। আমার ছেলে হাততালি দিচ্ছে, ও সব জায়গায় গিয়ে কান্নাকাটি করে, কিন্তু এবার আর কান্নাকাটি করেনি। তো ওকে দেখে আমারও বেশ ভালো লাগছিল, যে না একটু বড় হয়েছে। তো এই দেখো গান চলছিল, ওর কাকির কোলে বসে এই কাকি নাচাচ্ছে। তো এখন দেখো সব বাচ্চারা নাচানাচি করছে, গান চলছে, অনেক জোরে গান চালিয়েছে। আমার ছেলে টিভির দিকে তাকিয়ে আছে, ভাবছে টিভিতে হচ্ছে খেলা আর এদিকে গান হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে সব বাচ্চারা কত আনন্দ করছে। বাচ্চাদের জন্মদিন হলে সত্যি বাচ্চারা খুব আনন্দ পায়। তো দেখো যে যেরকম পাচ্ছে সে সেরকম নাচছে, আর আমার ছেলে আটটা 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 করছে পুতুলগুলো দেখে নেওয়ার জন্য। গোল 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 করে ঘুরছে, ওদের দেখে এত হাসি পাচ্ছিল, খুব ভালোও লাগছিল। তো আমার ছেলেকে একটু নিচে নামিয়ে দেবে, সবার আসলে সবার সাথে মেশাটাও তো দরকার, একদম মেশে না, সারাদিন বাড়িতে একা একা থাকে। তো দেখো ও নাচছে আস্তে আস্তে, বাচ্চারা তো বাচ্চাদের দেখে মানে থাকে না। দেখো খুব সুন্দর গান চলছিল, কিন্তু ওই কপিরাইটের জন্য আমি সাউন্ডটা একদম বন্ধ করে দিলাম, আবার আমার প্রবলেম হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমরা বাড়ি যাওয়ার ফলে আমরা বাড়ি চলে যাব, অনেক রাতও হয়ে গেছে। দেখতেই পেলে কেক কাটা হয়ে গেল, আমরা কেক খেয়ে নিয়েছি। তো এবার কাকি হচ্ছে খাবারটা প্যাক করছে, খাবারটা প্যাক করে দিলেই আমরা বেরিয়ে যাব, অনেক রাত হচ্ছে আর ঠান্ডাও বাড়ছে। তো দেখো জন্মদিন বাড়ি থেকে চলে এসেছি, ফেলে জামাটা পরে গিয়েছিলাম। দাঁড়াও, তো দেখতেই বললাম আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, আমার সেজো কাকার ছেলে জন্মদিন ছিল, তো ওই জন্য খাবার খাইনি, ওখানে বসে অনেক দেরি হয়ে যাবে। তো এখন সবে এসেছি, এখন ছেলেকে ঘুম পাড়াবো, ঘুম পাড়াবো না সরি, এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। খাবার নিয়ে চলে এসেছি, কারণ অনেক দেরি হয়ে যাবে বসে খেতে গেলে, তাই খাবারটা নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই। আর আমার চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, আর কমেন্ট করো, লাইক করো। টাটা।